হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইমিক্সেফ দুইশো এম জি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইমিক্সেপ দুইশো এমজি ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনাম কোম্পানি কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেপিকজিম দুইশো এমজি ক্যাপসুল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ওষুধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ইমিক্সেপ দুইশো এমজি ক্যাপসুলটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্নলিখিত শ্বাসতন্ত্রের বিরুদ্ধে নির্দেশিত নিউমোনিয়া সাইনোসাইটিস ফেরেনজাইটিস ও টনসিলাইটিস একুইট ব্রঙ্কাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিসের একুইট ওটাইটিস মিডিয়া টাইফয়েড জ্বর মূত্রনালীর সংক্রমণ গনোরিয়া ইত্যাদিতে নির্দেশিত এছাড়া আমাদের অনেকের দেখা দেয় প্রস্তাপে জ্বালা পোড়া বা মূত্রনালীর সংক্রমণ প্রস্তাপে ইনফেকশন প্রস্রাব করতে গেলে জ্বলে পুড়ে যায় এই সব সমস্যাতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেক রুগীদের দেখা দেয় কি যে দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন বা জ্বর ভালো হয় না টাইফয়েড জ্বর মাঝে মাঝে জ্বর আসে জ্বর ভালো হয় না আবার জ্বর চলে যায় জ্বর আসে এই সমস্যা সমস্যাও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া আমাদের অনেকের দেখা দেয় কি যে কানের ভিতরে ইনফেকশন হয়েছে বা কানে ব্যথা করে কানের ভিতর থেকে পুজ আসে ও দাঁতের ভিতরে দাঁতের গোড়ায় ব্যথা বা দাঁতের গোড়ায় ইনফেকশন বা দাঁত ওঠানোর পরেও যে ইনফেকশন হয় এই ইনফেকশন জনিত ঘা ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেকের দেখা দেয় কি যে ফোড়া হয়েছে বা ঘা হয়েছে গায়ে বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত ঘা বা ফোড়া অনেক সময় কাটা ঘা কাটা ঘার পরে ইনফেকশন হয়ে যায় বা যে কোনো পরে বা অপারেশনের পূর্বে যেই ক্ষত বা যেই ঘা ইনফেকশন জনিত ঘা হয় এইসব ঘা বা ক্ষত দ্রুত ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই ইমিক্সেপ অ্যান্টিবায়োটিকটি তো এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির বিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য এই ইমিক্সেপ দুই শমজি ক্যাপসুলটি একটি করে দিনে দুইবার খেতে হবে তবে বন্ধুরা এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের শারীরিক কন্ডিশন ও ওজন অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্নান মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মলের রং বদলে যাওয়া বমি বমি ভাব ও বমি পেটে ব্যথা বদহজম বমি পেট ফাঁপা দেখা দিতে পারে ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো তবে বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করলে অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন তবে অবশ্যই ডোজ কমপ্লিট করবেন এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ইমিক্সেপ দুইশো এমজি ক্যাপসুলের প্রতি পিস দাম পঁয়ত্রিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ